এবার মহাসড়কে অবতরণ করল বিমান। ঘাঁটির বাইরেও যুদ্ধবিমান ওড়ানোর অংশ হিসেবে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মহাসড়কে সফল অবতরণ করানো হয়েছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রশিক্ষণের অংশ হিসেবে নরওয়ের কাছে থাকা দুটি F-35 বিমান সফলভাবে ফিনল্যান্ডের কেন্দ্রীয় অঞ্চল তেরভোতে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে মার্কিনীদের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান প্রথমবার মহাসড়কে অবতরণের রেকর্ড গড়ে। নরওয়ের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বিমানগুলো সড়কে অবতরণ করার পর দ্রুত এগুলোতে জ্বালানি দেয়া হয়। এরপর এগুলো আবার উড়ে চলে যায়। বিমানগুলোতে যখন জ্বালানি ভরা হয় তখন সেগুলোর ইঞ্জিন চালু ছিল। F-35 বিমানের আরেকটি মডেল F-35B এর আগে মহাসড়কে অবতরণ করেছিল। এই বিমানটি ঊর্ধ্বার্ধভাবে অবতরণেও সক্ষম। তবে F-35 বিমান যেটি ঊর্ধ্বার্ধভাবে অবতরণ করতে পারে না সেটিও মহাসড়কে অবতরণ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি F-16 বিমানও সড়কে নামতে পারে, উড়তে পারে। যুদ্ধের মধ্যে শত্রুপক্ষকে ঘায়েল করতে নিত্য নতুন কৌশল উদ্ভাবনের প্রক্রিয়া চলছে প্রতিনিয়ত। এর অন্যতম হলো ঘাঁটির বাইরেও যুদ্ধবিমান ওড়ানো ও অবতরণ করা। এখন যেসব যুদ্ধবিমান তৈরি করা হচ্ছে সেগুলো এমনভাবে বানানো হচ্ছে যেন প্রয়োজনে ঘাঁটির বাইরেও এগুলো সহজে অবতরণ করতে পারে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।